আচ্ছা, আজকে আমি কেরোসিন পয়জনিং পড়াবো। কেরোসিন ওয়েল পয়জনিং, পয়জনিং বাই কেরোসিন ওয়েল। তার আগে আমরা একটু কেরোসিন ওয়েল এর প্রপার্টি সম্বন্ধে আই ওয়ান্ট টু ডিসকাস। হোয়াট ইজ কেরোসিন ওয়েল? কেরোসিন আসলে একটা, দিস ইজ এ বার্নিং এজেন্ট, এটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, তাই নাকি? তো এটা একটা, ইট বিলংস টু হাইড্রোকার্বন গ্রুপ, হাইড্রোকার্বন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন। যে কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকবে সেটি হলো হাইড্রোকার্বন। সো কেরোসিন ইজ এ হাইড্রোকার্বন। দিস ইজ অ্যান ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। কি আছে এর মধ্যে? কনসিস্টিং অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন। আমরা এটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে পড়ে থাকি সাধারণত। এই হাইড্রোকার্বন দুই রকমের হয়, এলিফেটিক হাইড্রোকার্বন অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা একটু পরে আসি, কয় রকম বললাম? দিস ইজ ক্লাসিফাইড ইন্টু টু অ্যাকর্ডিং দি অ্যারেঞ্জমেন্ট অফ দি মলিকুল। হ্যাঁ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যান্ড এলিফেটিক হাইড্রোকার্বন। আর এটা পাওয়া যায় কোথায়? দিস ইজ ফাউন্ড অন দ্য আন্ডারগ্রাউন্ড সারফেস, মানে মাটির নিচে আমরা এটা পেয়ে থাকি, মাটির নিচে আমরা পেয়ে থাকি। যেভাবে পাই তাকে বলে আমরা পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম হিসাবে আমরা, খনিজ পদার্থ হিসাবে এটা আমরা মাটির নিচে পাই। এটা আরেকটা নাম বলে রক ওয়েল, এর আরেক নাম রক ওয়েল। এটা আসলে কীভাবে তৈরি হয়? আমাদের আন্ডার সারফেসে ধরো ভূমিকম্প, আর্থকুয়েক, এগুলো হওয়া, যে দিস ইজ সাবমার্সড আন্ডার কি আর্থ ফর লং টাইম, তাহলে কী হবে? মানুষ বা এরকম আরও জীব জগতের বহু কিছু, বা গাছপালা, যত রকম জীব জগৎ আছে, যখন সাবমার্স বাই দ্য আর্থ ফর এ লং টাইম, কী হয় এরা? দিস আর ডিকম্পোস্ট, পচন হয়ে যায়, দিস আর ডিকম্পোস্ট, এবং দে ফর্ম কার্বন অ্যান্ড হাইড্রোজেন, কার্বন অ্যান্ড হাইড্রোজেন। এই যে কার্বন অ্যান্ড হাইড্রোজেন, দিস ইউনাইটস টুগেদার, হ্যাঁ, ফর্মস হাইড্রোকার্বন, একে বলে হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে আমরা সোর্স পেলাম কোথায়? আন্ডারগ্রাউন্ড সারফেসে থাকে হাইড্রোজেন এবং কার্বন, এরা হাইড্রোকার্বন তৈরি করে। এদের প্রপার্টি হলো ইজ টু বার্ন, কার্বন পার্টিকেল ইজ এ বার্নিং সাবস্টেন্স অ্যান্ড হাইড্রোজেন ইটস ইজ এ হ্যাভ দ্য বার্নিং কোয়ালিটি, ইট ইট বার্ন। তোমরা জানো যে হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজেই জ্বলে। তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম, এলিফেটিক হাইড্রোকার্বন অ্যান্ড হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফেটিক কি? ইট উইল হ্যাভ এ লং চেইন, মলিকুলার অ্যাটাচমেন্ট ইন এ লং চেইন, এটা হলো এলিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? আর যদি অ্যারোমেটিক বলি, তাহলে অ্যাটলিস্ট ইট উইল হ্যাভ ওয়ান রিং, যেমন বেঞ্জিন, এটা রিং তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে, এরকম রিং। ইট উইল হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান রিং, তাহলে হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এই যে এলিফেটিক হাইড্রোকার্বন, কী কী এক্সাম্পল দিই আমি? এথিলিন, আইসোঅকটেন অ্যান্ড এসিটাইলিন, আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েট, ভালো করে খেয়াল করে দেখো, তোমরা পড়ে আসছো
ethylene, isooctane and acetylene. These are the example. এছাড়া আরো কি থাকে, হ্যালোজিনেটেড প্রোডাক্ট, মিথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, অল দিজ আর দ্য এলিফেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক কি বললাম, অ্যাটলিস্ট ওয়ান একটা রিং থাকবে, তাকে বলবো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড, যেমন ধরো বেনজিন রিং। হ্যাঁ, এটা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। তো দুই রকম পেলাম, এলিফেটিক হাইড্রোকার্বন অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক এক্সাম্পল কি, দ্যাট ইজ দ্য বেঞ্জিন। এখন এই হাইড্রোকার্বনে কী কী আছে, আসলে কী কী ফর্মে থাকতে পারে, গ্যাসিয়াস ফর্মে থাকতে পারে, লিকুইড ফর্মে থাকতে পারে অ্যান্ড সলিড, এই তিনটে ফর্মেই থাকতে পারে। ইট এক্সিস্ট ইন এ গ্যাসিয়াস ফর্ম, লিকুইড ফর্ম অ্যান্ড সলিড ফর্ম। তাহলে গ্যাসের এক্সাম্পল কী দিবা, মিথেন, প্রোপেন, গ্যাসিয়াস ফর্ম, এগুলোর নাম আমরা গ্যাস। মাটি দিয়ে কি বাড়ায়, মিথেন অ্যান্ড প্রোপেন। লিকুইড যেমন কি বলি আমরা, পেট্রোল পাম্পে যেগুলো আমরা পাই সাধারণত কি লিকুইড, যেমন হেক্সেন, বেনজিন, সরি তোমার হেক্সেন বললাম, অকটেন, তারপরে ধরো পেট্রোলিয়াম, অল দিজ আর দ্য লিকুইডস। হেক্সেন, অকটেন, পেট্রোল। দেখো পেট্রোল আর পেট্রোলিয়াম কিন্তু এটা আলাদা জিনিস, তাই না? পেট্রোলিয়াম হলো ক্রুড প্রোডাক্ট, বাট পেট্রোল ইজ এ রিফাইন্ড লিকুইড, ঠিক আছে, রিফাইন্ড। এটাকে পেট্রোলিয়ামকে যখন আমরা রিফাইন করবো তখন লবে, এই ধরনের নাম দুটো কিন্তু আলাদা, পেট্রোলিয়াম আর পেট্রোল কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, আর এটা কী বললাম, সলিডস, সলিডস সেগুলো কি, যেমন ধরো প্যারাফিন, ওয়াক্স, ন্যাফথালিন, অল দিজ আর দ্য সলিড সাবস্টেন্স। আচ্ছা, তাহলে এই মোটামুটি দ্য ডেসক্রিপশন অফ দ্য কি বললাম, হাইড্রোকার্বন। এখন আমরা কেরোসিন ওয়েল বিলংস টু হাইড্রোকার্বন গ্রুপ। তাহলে আমরা কেরোসিনের বোতল দিয়ে একটা কন্টেনারের মধ্যে, তোমাদের পরীক্ষায় থাকে সাধারণত জারের মধ্যে থাকে, কেরোসিনের ওয়েলের একটা জার থাকবে বা ছোট্ট একটা বোতল থাকবে, এটা তুলে তোমাকে কী করতে হবে, ইউ আর টু কি আনস্ক্রু দি কর্ক, কর্কটা খুলতে হবে। খুললে তুমি কী করবা, ইউ আর টু টেক দ্য স্মেল। স্মেলে কী পাবা, স্মেল কেরোসিন লাইক স্মেল। কেরোসিন একটা আলাদা একটা বৈশিষ্ট্যপূর্ণ ক্যারেক্টারাইজড স্মেল, ইজ নোন অ্যাজ দ্য কেরোসিন লাইক স্মেল। বলো তো, নিশ্চয়ই আমরা এর আগে পয়জন পড়ে আসছি, কোন একটা পয়জন ওর প্রপার্টি হলো কেরোসিন লাইক স্মেল। আমি আশা করি তোমরা বলতে পারবা, যেমন কি ওপিসি, অর্গানোফসফরাস কম্পাউন্ড, এটা গ্র্যানিউলস থাকে, লিকুইড থাকে, এই গ্র্যানিউলসগুলো যখন ডিজলভ করা হয়, ওয়েন ডিজলভ কোথায়, ইন এ সলভেন্ট অ্যারোমা, দিস অ্যারোমা, তাই না, এই অ্যারোমা হ্যাভ দি স্পেশালিস্ট অর ক্যারেক্টারিস্টিক স্মেল লাইক কেরোসিন, ঠিক আছে। তো এটাই, তাহলে কেরোসিন ইট সেলফ হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক স্মেল নোন অ্যাজ দ্য কেরোসিন লাইক স্মেল। এটা দেখতে কেমন, তুমি তাহলে স্মেল নিলা, নেওয়ার পরে বলবে কেমন দেখতে কেমন, এটা এটা অ্যাম্বার কালার, অ্যাম্বার কালার অর কালারলেস। অ্যাম্বার মানে ঠিক লাল নয়, লালচে, যেমন ধরো কফি অথবা টি গরম করার পরে দেখবে টির যে অ্যাকচুয়াল কালার, লিকুইড টির ঠিক ওই রকমের, এটাকে বলা হয় অ্যাম্বার কালার, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য অ্যাম্বার কালার, কি একটা হলো অ্যাম্বার কালার অর কালারলেস, নট হোয়াইট, অর কালারলেস অ্যাম্বার কালার। আচ্ছা,
তাহলে দিস ইজ দ্য কালার অফ দ্য কেরোসিন। এখন এই অ্যাম্বার কালার আর অনেকটাই, এটাকে আমরা গ্রামের ভাষায় আমরা আগে বলতাম এটাকে লাল কেরোসিন, আর যেটা কালার লেস তাকে বলতাম সাদা কেরোসিন। অর্থাৎ এটা দিয়ে আমরাও ছোটোবেলায় পড়ালেখা করেছি, সেটা কি যে হারিকেন তোমরা চেনো, হারিকেনের একটা চিমনি আছে কাঁচ, এটাকে ওর ভেতরে সলিতা আছে, হারিকেনে যদি এই লাল কেরোসিন তোলা হয় তাহলে খুব তাড়াতাড়ি ওই কাঁচটা তোমার কার্বন পার্টিকেল দিয়ে ব্ল্যাক হবে, তখন তোমাকে খুলে আবার পরিষ্কার করতে হবে, সমস্যা। বাট যেটা কালারলেস এটাকে বলতো আমরা সাদা কেরোসিন। ইট ইজ বেটার, এতে কম পরিমাণ আনবার্নড কার্বন পার্টিকেল থাকে। তাহলে আগেরটা কী থাকে, আনবার্নড কার্বন পার্টিকেল বেশি থাকে, সেজন্য তোমার ইয়েটা কালো হয়ে যায়, চিমনিটা কালো হয়ে যায়, কাঁচটা কালো হয়ে যায়, এরকমের কালার করা হয়। তাহলে আর একটা প্রপার্টি হলো এটা একটা লিকুইড, তাহলে হ্যাভে লো ভিসকোসিটি। লো ভিসকোসিটি মানে কোনো একটা জায়গায় রাখলে হঠাৎ করে তাড়াতাড়ি করে র্যাপিডলি স্প্রেড সারাউন্ডিং এরিয়া, কোনো একটা জায়গায় পড়লে এটাকে বলা হয় লো ভিসকোসিটি। অর্থাৎ এক জায়গায় থাকতে পারে না, ভিসকোসিটি কম। যেমন ধরো সরিষার তেল, মাস্টার্ড অয়েল, ইট হ্যাজ হাই ভিসকোসিটি, এর কোনো ভিসকোসিটি। তাহলে পানির মধ্যে দিলে কেরোসিন দেখা যায় যে পট করে স্প্রেড হয়ে যায় ওভার দি সার্ফেস অফ দি ওয়াটার, ওভার দি সার্ফেস অফ দি ওয়াটার। কিন্তু দেখো এটা হলো কেরোসিনের বেলায়, যদি সরিষার তেল বা মাস্টার্ড অয়েল দেওয়া হয় ওরা কিন্তু সরে যায় না, পট করে সরে, ওরা গোল গোল রিংয়ের মতো হয়ে থাকে, তার মানে এদের ভিসকোসিটি বেশি, আর কেরোসিনের ভিসকোসিটি কম। ঠিক আছে, আচ্ছা, আর এটা হলো হুইচ ইজ, এটা কিন্তু ইমমিসিবল, এটা কিন্তু পানির সঙ্গে মিশবে না, হুইচ ইজ ইমমিসিবল, কী হবে না, পানির সঙ্গে এরা মিশবে না। আচ্ছা, আর আমরা যে স্যাম্পলটা দেব সাধারণত এটার কালার থাকে হলো একটু ব্লুইশ কালার। আমি কিন্তু বললাম পিওর কেরোসিনের কথা বললাম, যে অ্যাম্বার কালার আর কালারলেস, কিন্তু আমরা যে স্যাম্পল তোমাকে সাপ্লাই দেব দ্যাট ইজ ব্লু কালার্ড। তাহলে বলে হোয়াই ইট ইজ ব্লু কালার্ড, হ্যাঁ, ইজ ইট দ্য কালার অফ দ্য কেরোসিন? নো, অ্যাকচুয়াল কালার ইজ নট ব্লু, অ্যাকচুয়াল কালার ইজ অ্যাম্বার অর কালারলেস। কেন তাহলে ব্লু কালার দিই আমরা? ব্লু কালার দেই টু প্রিভেন্ট দি অ্যাডাল্টারেশন। আমাদের যত পেট্রোল পাম্প আছে ওখানে আমরা এই ইয়েগুলো পাই, দেখা যায় যে এই অকটেন, ডিজেল, তারপরে তোমার পেট্রোল, হেক্সেন, এগুলো সবই কিন্তু আমরা পেট্রোল পাম্প থেকেই পেয়ে থাকি, কিন্তু ওর দাম বেশি। কোনটার দাম বেশি? অকটেনের দাম বেশি, হেক্সেনের দাম বেশি, হ্যাঁ, পেট্রোলের দাম বেশি, তার চেয়ে ডিজেলের দাম কম, অর্থাৎ কেরোসিনের দাম কম। কিন্তু যদি এই কম দামি জিনিস বাঙালি, হ্যাঁ, আমরা তো খুব ওস্তাদ, আমরা ইয়ের মধ্যে দিলাম, পেট্রোলের মধ্যে দিলাম, অকটেনের মধ্যে দিলাম, তার মানে কি অনেক বেশি দামে বিক্রি হয়ে গেল। দিস ইজ দ্য অ্যাডাল্টারেশন। টু প্রিভেন্ট দিস অ্যাডাল্টারেশন আওয়ার গভর্নমেন্ট কি অ্যাড ব্লু কালার ইন দ্য ডিজেল, সো ইট উইল হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টি, যে ইট ইজ ডিফারেন্ট টু দ্যাট অফ দ্য অকটেনের কালার এবং পেট্রোলের কালারের চেয়ে এটা ডিফারেন্ট। সুতরাং তুমি হবে না যে এটা তুমি অকটেনের দাম দিবে, হ্যাঁ, এটাই। এই জন্যই আমরা এই কেরোসিনকে আমরা ব্লু কালার দিয়ে এটাকে অ্যাডাল্টারেশন হাত থেকে আমরা রক্ষা করি। আচ্ছা, এটা এখন আমরা এই যে ইয়ে থেকে যে পাই, আমরা কি পেলাম আন্ডারগ্রাউন্ড সার্ভিস থেকে পেলাম হলো পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামকেই যখন আমরা রিফাইন করব কোনো একটা টেম্পারেচার, রিফাইন মানে হাই টেম্পারেচার, এটাকে বয়ল করতে হয়, হ্যাঁ, এটাকে হাই টেম্পারেচার, এটাকে বয়ল করলে এই যে যে তোমার এটাকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কেন বলছি, যে ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হবে। সে কেরোসিন, কেরোসিন ইউজুয়ালি
150 ডিগ্রি সেলসিয়াস থেকে 275 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারের মধ্যে সাধারণত দেখা যাবে যে প্রোডাক্ট আমরা পাবো দ্যাট ইজ দ্য কেরোসিন, দ্যাট ইজ দ্য কেরোসিন। আচ্ছা, যদি এর চেয়ে কম টেম্পারেচারে পাই, বিলো 150 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এক ধরনের প্রোডাক্ট পাবো। আবার 275 অ্যান্ড অ্যাবভ, এর উপরে যে টেম্পারেচারে, এর উপরে টেম্পারেচারে যেসব প্রোডাক্ট পাবো সেটাও এক ধরনের প্রোডাক্ট। তাহলে আমরা কয়েক ধরনের পেলাম, তিন ধরনের প্রোডাক্ট পেলাম। কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মনে করলাম ইন বিটুইন দিস টু, যে 150 ডিগ্রি সেলসিয়াস টু 275 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে এক ধরনের পাবো, তাকে বলবো আমরা হলো কেরোসিন। ইট দিস দ্য বাই প্রোডাক্ট, দিস ইজ দ্য বাই প্রোডাক্ট অফ দ্য পেট্রোলিয়াম। আর তার আগে কি পাবো? তার আগে যেটা বিলো বিফোর 150 ডিগ্রি সেলসিয়াসের নিচে যেগুলো পাবো, দিজ আর একটা জিনিস, এরা দিজ আর হাইলি টক্সিক টু দি হিউম্যান বডি, আমাদের শরীরের জন্য এরা খুব ক্ষতিকারক। হ্যাঁ, এরা হলো এই যে অকটেন, হেক্সেন, পেট্রোল, অকটেন, হেক্সেন অ্যান্ড পেট্রোল, এরা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কেন? দে প্রডিউস টক্সিসিটি। আর বিয়ন্ড 275 ডিগ্রি সেলসিয়াস যেসব প্রোডাক্টগুলো আমরা পাবো সেগুলো হলো, যেমন ধরো আই ইয়া ওয়াক্স, প্যারাফিন, তারপরে লুব্রিকেন্ট অয়েল, হ্যাঁ, যে ভ্যাসেলিন, প্যারাফিন, গ্রিজ, এইসব, দিজ আর কি, দিজ আর নট ইঞ্জুরিয়াস টু আওয়ার হেলথ। যেমন আমরা ইঞ্জুরিয়াস, এটা হেলথের ইঞ্জুরিয়াস না। প্যারাফিন আমরা ব্যবহার করি ঔষধের মতো করে, ওয়াক্স আমরা ব্যবহার করি, এরা ক্ষতিকারক না, শরীরের জন্য ক্ষতিকারকটা। তাহলে এটা কিন্তু আসলে ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে ক্ষতিকারকটা, এটা হলে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। টেম্পারেচার যত বেশি পয়েন্ট টেম্পারেচারে আমরা পাবো যেসব প্রোডাক্ট, তারা আমাদের শরীরের জন্য নট হার্মফুল, আর যেগুলো কম টেম্পারেচার পাবো দে আর দ্য হার্মফুল টু আওয়ার বডি, দ্যাট ইজ দ্য বেশি করে ক্ষতি করতে পারবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। তাহলে এই যে লোয়ার টেম্পারেচার যেটা পাই, এগুলো কী কী বললাম, অকটেন, হ্যাঁ, পেট্রোল, হেক্সেন, এগুলা, এটাকে বলে গ্যাসোলিন। হ্যাঁ, দিস আর দ্য গ্যাসোলিন, এটাকে আমরা ওই যে পেট্রোল পাম্পে যেসব আমরা ইয়েগুলো পাই, এগুলো হলো এই গ্যাসোলিন। আচ্ছা, যেমন ধরো আরেকটা আমরা আরো পাই, তিব্বত পেট্রোলিয়াম জেলি, আমরা আমরা যে তোমার এই যে মুখে যেগুলো আমরা সাধারণত এই যে ক্রিমগুলো ব্যবহার করি, পন্ডস ব্যবহার করি, অল দিস ডিরাইভ ফ্রম দ্য পেট্রোল। এবার ওই জন্য দেখবা ওই তো গায়ে লেখা আছে, হ্যাঁ, ভেসেলিনের গায়ে লেখা আছে, হ্যাঁ, পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম জেলি, তিব্বত পেট্রোলিয়াম জেলি, ভেসেলিন, এগুলো সব পেট্রোল ডিরাইভ ফ্রম দ্য পেট্রোল। হ্যাঁ, দিজ আর নট হার্মফুল বিকজ উই ইউজ ইট অ্যাজ অ্যান ইমালশন, আমরা ব্যবহার করতে পারি, তাই নাকি? আচ্ছা, এখন এই মোড অফ অ্যাকশন কী? আসলে পেট্রোলিয়াম ডিস্টিলেজ দিজ আর দ্য ইরিটেন্ট, এরা হলো ইরিটেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, আমাদের শরীরে ঢুকলে যেমন দে ডিজলভ দ্য ফ্যাট, ইরিটেন্ট হওয়ার জন্য ফ্যাট ডিজলভ করে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকলে কি, ডিপ্রেস দি সেল অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই মোটামুটি দিস দ্য ইফেক্ট। একটা হলো ডিস্টিলেটস দি ইরিটেন্ট, আর ইরিটেন্টস, দিজ আর দ্য ইরিটেন্টস অ্যাজ দে ডিজলভ দ্য ফ্যাট অ্যান্ড দে ডিপ্রেস দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন ইউজ অফ কেরোসিন, আমরা কি কি কারণে আমরা এটা ব্যবহার করে থাকি? কারণ আমরা বলছি যে এটা একটা কি এজেন্ট, এটা এটা একটা ফিউয়েল হিসেবে আমরা ব্যবহার করে থাকি, জ্বালানি, অর্থাৎ ইট গিভস এনার্জি, জ্বালানি ফ্লুইড হিসেবে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন ধরো রান্না বাড়ার কাজে আমরা কুকার ব্যবহার করি, তাই নাকি? হিটারে আমরা তৈরি করে আমরা হিটার হিসেবে ব্যবহার করতে পারি। সো দিস ইজ আর ওয়েল ইউজড অ্যাজ এ ফুয়েল। আর এগুলোকে লাইটিংয়ের জন্য ব্যবহার করি, যেমন তুমি বললাম কুপি বা হারিকেন, এরকম
তোমার লাইটিংয়ের জন্য ব্যবহার করি, এটা মেইন। এছাড়াও আরও হিসেবে ব্যবহার করা হয়, যেমন ইনসেক্টিসাইডস, ইট ইউজ অ্যাজ ইনসেক্টিসাইডস। এই যে তোমার ডেঙ্গু, ডেঙ্গুকে প্রিভেন্ট করার জন্য আমরা পানির উপরে কী দিই, ফর লার্ভিসাইডাল অ্যাকশন, এই জন্য স্প্রে করা হয় ঢাকা শহরের প্রতিটা ড্রেনে, তারপরে জলাশয়ের দিকে, এগুলোকে স্প্রে করলে কী হয়, এটা ইট কিলস দি লার্ভিসাইড, লার্ভা অফ দ্য মসকুইটো, এটা হতে পারে। এছাড়া আমরা বেড বাগ, সারপোকা, বেড বাগকে এটাকে আমরা মেরে ফেলার জন্য আমরা ব্যবহার করতে পারি। উকুন মারার জন্য কিন্তু কেরোসিন ব্যবহার করা যেতে পারে, বাট অ্যাডভাইস ইজ নট টু ইউজ অ্যাজ এ হেডলাইটস, এটা 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 মাথার উকুন মারার জন্য তুমি এটা কখনই ব্যবহার করবে না। এমনকি এগুলোর কিছু শ্যাম্পু নাকি পাওয়া যায়, শ্যাম্পু কেরোসিনে ওয়েলদের শ্যাম্পু তৈরি করে, বাট এগুলা ব্যবহার করা অবশ্যই উচিত না। এছাড়া ইন্ডাস্ট্রিতে আমরা কী কী ব্যবহার করলাম, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার লুব্রিকেন্ট, তারপরে গ্রিজ, হ্যাঁ এগুলো আবার, অথবা কালারকে ডিসকালার করার জন্য, গ্রিজের কালারকে ডিসকালার করার জন্য আমরা সাধারণত, তারপরে আয়রনের রাস্ট এলাকে রিমুভ করার জন্য, ওয়াক্স রিমুভ করার জন্য আমরা এটাকে, এই কেরোসিন ওয়েল আমরা ব্যবহার করে থাকি। সাধারণত দিজ আর দি ইউজ অফ দি কেরোসিন। এছাড়া মেডিসিনাল কিছু ইউজ আছে, এটা হলো এক্সরে, এক্সরে ফিল্ম, এক্সরে ফিল্মকে প্রিজার্ভেশনের জন্য আমরা কেরোসিন ওয়েল এটার কিছু ব্যবহার করা হয়েছে, ক্রিস্টালকে প্রিজার্ভ করার জন্য, এক্সরে ফিল্ম যেটা ব্যবহার করা হয় প্রিজার্ভের জন্য, সেসব ক্রিস্টালকে এই কেরোসিনে প্রিজার্ভ করা হয়। এখন সাইন সিম্পটম, আমরা বলছিলাম যে আমরা মেইন টার্গেট হলো ইজ টু নো দি সাইন সিমটম কেরোসিন ওয়েল পয়জনিং। তা কেরোসিন ওয়েল কী করে পয়জনিং হতে পারে এটা আগে বলো, তার মানে কেরোসিন অয়েল খেতে হবে, মেডিকেলিক্যাল তোমার ইয়া কী আছে, ইম্পর্টেন্স কী, কেরোসিন ওয়েল দিয়ে কিন্তু দেখা যায় সুইসাইড হতে পারে, হোমিসাইড হতে পারে। এই উদ্দেশ্যে তো আমরা ফরেন্সিক মেডিসিনে পড়ি। এছাড়া আর কী হতে পারে, খাবার যদি আমরা অ্যাজ এ পয়জন যদি আমরা খেয়ে ফেলি তাহলে পয়জনিং ইফেক্ট আছে, সেই জন্য এটা একটা সুইসাইডাল অথবা হোমিসাইডাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা দিস দ্য মেডিকেল ইন্ডিকেশন ইউজ, হ্যাঁ, অফ দি কেরোসিন ওয়েল। তাহলে কী হলো, তুমি খাচ্ছ, আচ্ছা আমরা খাই, আর ইউজুয়ালি এই কেরোসিন ওয়েলটা পয়জনিং হয় বাই দ্য বেবি, সাধারণত বাচ্চারা এটা অ্যাক্সিডেন্টালি দে বিকাম পয়জন। কেমন, বাচ্চারা হঠাৎ করে খেয়ে ফেলতে পারে, যেমন মা এবং বাচ্চা সাধারণত একই জায়গায় থাকে, দে রিমেইন উইদিন দি কি রান্নাঘর। রান্নাঘরের মধ্যে ঢুকলে দেখা যায় যে আমাদের দেশে কুপি দিয়ে বাতি জ্বালায় রাতে, আবার ধরো ওই কুকারের মধ্যে ইয়ে করা হয়, এই আগুন জ্বালিয়ে তুমি রান্না করতেছো। তো মা যখন ইনগেজ থাকে ইন কুকিং, তখন বাচ্চা গেট ফ্রি, দি বেবি গেট ফ্রি হিমসেলফ। তখন করে কিন্তু যেসব বাচ্চাগুলো এই ক্রাউলিং বেবি, দ্যাট ইজ টডলার এজ বলি, 1 to 5 years, এই এজের বাচ্চাগুলোকে সাধারণত আমরা টডলার গ্রুপ বলি। এই টডলার গ্রুপটাই সাধারণত বেশি পয়জন হয়ে থাকে বাই দ্য কেরোসিন। কেননা মা রান্না করছে, শি ইজ ইনগেজড ইন কুকিং, বাট শি ডিড নট টেক কেয়ার অ্যাবাউট হিজ অ্যাবাউট হার কি চাইল্ড, বাট সে কিন্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওই কুপির কাছে, হ্যাঁ, অ্যাজ নিয়ার অফ দি কুকি, তোমার কুপি, তখন সে ওইটা সাধারণত বাচ্চারা দেখবা ওই যে গাম ইরিটেট করে, যখন দাঁত বের হয় তখন গাম, এই জন্য বাচ্চারা সাধারণত এটা বেশি হয়। এছাড়া অ্যাডাল্ট তুমি যদি ইচ্ছা করে খাও তাহলে হতে পারবে পয়জন, কি আমরা মুখে খেলাম, খাওয়ার পরে কি হবে, তাহলে বাচ্চা খেলে কিন্তু কি হবে, বাচ্চা খেলে ইট উইল ক্রাই, এবং কি হবে, এরা এই তোমার কাফ, ইরিটেটিং কাফ, নন স্টপ, এটা থামানো যাবে না, দেখবে সমানে কাশছে এবং বাচ্চা কাদাকাটি করছে, তখন এটা বুঝতে পারবে। আর মুখ থেকে কি আসবে, স্মেল আসবে, কি কেরোসিন লাইক স্মেল, তাহলে মা তখন সাসপেক্ট করবে হার বেবি পয়জন বাই দ্য কেরোসিন ওয়েল, একটা হতে পারে। আর যদি অ্যাডাল্ট হয় তাহলে আমরা যখন খাবো
তাহলে মুখ দেখাতে হবে। মুখ দেখালে কি হয়, মুখে যাওয়ার পরে ইট হ্যাজ গট এ বার্নিং সেন্সেশন, মুখ পুড়ে যাবে এরকম একটা হবে। বার্নিং কোথায় হবে, ইন দ্য ওরাল ক্যাভিটি, তারপরে কোথায় যাবে, ইসোফেগাস, দেন টু দি স্টমাক, অ্যান্ড ইট উইল প্রোডিউস কলিকি পেইন, যখন স্টমাকে যাবে ব্যথা হবে, অ্যান্ড ব্যথা হবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা তো আনওয়ান্টেড সাবস্টেন্স ইন দ্য স্টমাক, সো স্টমাক উইল ট্রাই টু এক্সপেল ইট আউটসাইড দ্য মাউথ, মানে মুখ থেকে বের করে দিবে, তাকে চেষ্টা করবে, তাহলে কী হবে, ভমিটিং হবে, নশিয়া অ্যান্ড ভমিটিং, তাই না? আর কী হবে, ব্যথা হলো, নশিয়া, ভমিটিং, এবং তারপর কী হবে, ইট উইল ডিসেন্ড ডাউনওয়ার্ডস থ্রো কোথায়, ডিউডেনাম দিয়ে ইন্টেস্টিনে যাবে, স্মল ইন্টেস্টিনে যাবে, অ্যান্ড ইট উইল প্রোডিউস কি, ডায়রিয়া হতে পারে। সো দিস ইজ দ্য ইন কেস অফ অ্যাডাল্ট। আচ্ছা, বাচ্চাদেরও তাই হবে, কিন্তু বাচ্চারা তার আগেই বুঝতে পারবে বলে আমরা বুঝতে পারবো যে এটা ওই কাশি, ক্রনিক কাশি, ননস্টপ কাশি, এটাকে বুঝতে পারবো যে মানে কোয়ারেশন ওয়েল এই বাচ্চাটা ওরালি নিয়ে এসে আর কি। এছাড়া তোমার মুখ দিয়ে কী বেরোবে, ওই অ্যাডাল্টেরও একই কথা, এরা কেরোসিন লাইক স্মেল পাবে, হ্যাঁ, যে সো এ ভমিট, ভমিটেড ম্যাটার অ্যান্ড ইউরিন অলসো উইল হ্যাভ দি কেরোসিন লাইক স্মেল। দেখো, কিডনি দিয়ে পার হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ওর স্মেল কিন্তু যাচ্ছে না, এই জন্য ইউরিনেশন করার পরেও ইউরিনে কিন্তু তার একই ধরনের দুর্গন্ধ থাকবে, কেরোসিন লাইক স্মেল থাকবে। আচ্ছা, এরপরে কোথায় রেসপিরেটরি সিস্টেমে ঢুকলো, কি রেসপিরেশন, আস্তে আস্তে রেসপিরেশন উইল বিকাম স্লো অ্যান্ড শ্যালো। এছাড়া এখানেও কী হবে, কাশি হবে, চোকিং, ব্রঙ্কো স্পাজম অ্যান্ড ব্রঙ্কো নিউমোনিয়া, তারপরে লেথার, হ্যাঁ, দেখা যাবে যে আস্তে আস্তে শ্বাস আরও নিতে পারছে না, দ্যাট বিকাম সায়ানোসিস, কমা অ্যান্ড সিজার, আলটিমেটলি মেবি ডেথ যদি মানে লিথাল ডোজ থাকে, হ্যাঁ। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা বলছি প্রথমে অ্যাকশন কী, ইট উইল ডিপ্রেস দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইট উইল ডিপ্রেস, অল দি সেন্টার উইল বি ডিপ্রেসড। সো দিস ইজ দ্য এই তোমার সাইন অ্যান্ড সিমটম অফ কি, কেরোসিন পয়জনিং। এখন আমরা ডায়াগনোসিস করব, হাউ ইট উইল বি ডায়াগনোসড, আমরা যে হিস্ট্রি নিচ্ছি এটা একটা ডায়াগনোসিস, একটা পার্ট। তোমার মা বলছে যে আমার বাচ্চা কান্নাকাটি করছিল রান্নাঘরের মধ্যে এবং মুখ দিয়ে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে কেরোসিন খেয়েছে, এরকম শি উইল কমপ্লেইন। এছাড়া অ্যাডাল্টদের এরকম ক্ষেত্রেও হয় যে যারা বয়স্ক তাদের বেলায়ও কিন্তু কোনো না কোনো গার্ডিয়ান বা কোনো রিলেটিভ তাকে নিয়ে আসবে এবং নিয়ে তোমাকে বলবে যে সে কেরোসিন তেল খেয়ে আসছে। তুমি কি দেখবা, তুমি তার এই সিস্টেমগুলো সবই দেখবা, দেখবা স্মেল হচ্ছে কি, কেরোসিন লাইক স্মেল, তারপরে এই তোমার ভমিটেড ম্যাটার দেখবে কেরোসিন স্মেল, যদি ইউরিন কালার সঙ্গে তাও দেখবে কেরোসিন লাইক স্মেল, এরকম হবে, কলিকি পেইন হবে। তুমি হিস্ট্রি সব নিবা এবং ফাইন্ডিং সব দেখলে তুমি বুঝতে পারবা যে এটা কেরোসিন ওয়েল পয়জনিংয়ে হবে। তারপরে এটা আমরা আরও ডায়াগনোসিসের জন্য আরেকটা এক্সরে করে থাকি, সাধারণত বুকের একটা এক্সরে করি, বুকের এক্সরে করলে দেখা যাবে অ্যারাউন্ড দ্য হাইলার রিজন ওখানে তোমার দেখবা যে একটু সাদা সাদা, দ্যাট ইজ আমরা যেমন টিউবারকুলোসিসে যেমন আমরা প্যাচি ওপাসিটি পাই, লাইক দিস বাইল্যাটারাল প্যাচি ওপাসিটি অ্যারাউন্ড দ্য হাইলার রিজন অফ দি লাং, বোথ দি লাং, আমরা এটা পেতে পারি, বাইল্যাটারাল একটা পেতে পারি। আর একটা এক্সরে অফ দি অ্যাবডোমেন ইন ইরেক্ট পোশ্চার, যদি আমরা ইরেক্ট পোশ্চারে নেই তাহলে দেখা যায় ডাবল বাবল সাইন, ডাবল বাবল সাইন, দ্যাট ইজ স্টমাকের ভেতরেই ফান্ডাসে একটা সার্কুলার ব্ল্যাক স্পট, বিনেথ দিস দের ইজ অ্যানাদার সার্কুলার ব্ল্যাক স্পট, এই দুটো পেতে পারি, হ্যাঁ, এটাকে বলে ডাবল বাবল সাইন। এটা একটা খুব ডায়াগনোস্টিক সাইন অফ দি কেরোসিন ওয়েল পয়জনিং, হ্যাঁ, এটা হতে পারে। পেটাল ডোজ কি, আমরা যে মুখে খেলাম কত, 30 to 100 ml অফ কেরোসিন, 30 to 100 ml, অনেক বড় রেঞ্জ, 30 to 100 ml, এখন একটা এজ যত বেশি হবে তত বেশি লাগবে, বাচ্চাদের আরও কম লাগবে এরকম।
আচ্ছা, তাহলে কী বলে বললাম আমরা, ফ্যাটাল ডোজ কত? 332 100 ml অফ কেরোসিন অয়েল। আচ্ছা, আর ফ্যাটাল পিরিয়ড ইজ উইদিন 24 আওয়ার্স। যদি কোনো চিকিৎসা না করো তাহলে উইদিন 24 আওয়ার্স ইট উইল ডাই। আর একটা জিনিস ফর ইওর ইনফরমেশন, ফ্যাটাল কেরোসিন পয়জনিং ইজ ভেরি রেয়ার। সাধারণত এটাতে অত বেশি পয়জনিং হয় না, খুব রেয়ার, শখ করেও অনেকে এটা খায় না। হ্যাঁ, ইট ইজ অলওয়েজ একটা কমপ্লিকেশন তৈরি করে, কি ডিউ টু লাং ড্যামেজ, যে ব্রঙ্কো নিউমোনিয়া, পালমোনারি এডিমা, দেন লাং ড্যামেজ, এটা একটা বড় রকমের প্রবলেম করে, আলটিমেটলি ইট উইল ডাই, এরকম হতে পারে। তাহলে আমরা এখন ট্রিটমেন্ট আলোচনা করব। কি ট্রিটমেন্ট আমরা বলবো? কি রিমুভাল অফ দি আনঅ্যাবজর্বড কেরোসিন। হ্যাঁ, এটা তো আনঅ্যাবজর্ব কেরোসিন যেগুলো সেগুলোকে আমরা বডি থেকে রিমুভ করব। তো আমরা আমাদের ট্রিটমেন্টের ফর্মুলা, বেসিক ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্টে কী আছে, এ বি সি ডি, হ্যাঁ এটা একটা করি আমরা, ইআরএ, এল এ, ব্রিদিং, এগুলো আমরা ম্যানেজমেন্ট করতে থাকি। যদি মুখে কোনো সিক্রেশন থাকে তাড়াতাড়ি করে সরাই দেবো, ইআরওয়েটাকে ক্লিন করার চেষ্টা করব এবং মাথাটাকে এক্সটেন্ড করে দেবো, সো দ্যাট ইয়ার ক্যান ইজিলি এন্টার ইন টু দি ইয়ারওয়ে প্যাসেজ। এই এটা করতে হবে তোমাদের। হ্যাঁ, তারপরে কী করতে হবে, একে এই কন্টামিনেটেড এরিয়া যেগুলো হয়েছে, যে যেগুলো ধরো কন্টামিনেটেড ক্লদিং দিতে হবে, এবং আনঅ্যাবজর্ব কেরোসিন যদি শরীরের মধ্যে থেকে থাকে ওভার দি বডি সারফেস, ইউ হ্যাভ টু ওয়াশ ইট। হ্যাঁ, সাবান পানি দিয়ে তুমি ধুয়ে ফেলবা। আচ্ছা, এটা করতে পার করতে হবে, তাহলে ওয়াশ করলে তুমি এবার কী করবে, স্টমাকের ভেতরে যেটা আনঅ্যাবজর্ব থাকে সেটাকে তোমার বের করে নিয়ে আসতে হবে। কি তো এখানে বের করাটা একটু সমস্যা হলে কেরোসিন আর হলো হাইড্রোকার্বন, মানে তুমি স্টমাক ওয়াশ তুমি দিবা, স্টমাক ওয়াশ টিউব দিয়ে তুমি স্টমাক হতে হবে, যেমন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন খেয়ে আসছে, হ্যাঁ এগুলো হলো হ্যালোজেনেটেড প্রোডাক্ট, এগুলোকে তুমি ওয়াশ দিবা, বাট নট কিসে, কেরোসিন ওয়েল ইজ কন্টাইন্ডিকেটেড অফ স্টমাক ওয়াশ টিউব। আমরা আমরা স্টমাক ওয়াশ টিউব যখন তোমাদের পড়াইছি নিশ্চয়ই আমরা ইন্ডিকেশন এবং কন্টাইন্ডিকেশন পড়াইছি। কন্টাইন্ডিকেশন কোথায় বলছি, কি করোসিভ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, এবং ওর সঙ্গে কিন্তু ইয়ে আছে যে কেরোসিন ওয়েল, কেরোসিন ওয়েলেও কিন্তু আমরা এটা ওয়াশ দিই না, স্টমাক ওয়াশ দিই না। কেন দিই না, আমি তোমাদের এর আগে উল্লেখ করছি দ্যাট দি কেরোসিন হ্যাজ লো ভিসকোসিটি অ্যান্ড ইট হ্যাজ তোমার লেস স্পেসিফিক গ্র্যাভিটি দেন দ্যাট অফ দ্য ওয়াটার। তাহলে এই জন্য এর স্পেসিফিক গ্র্যাভিটি, কেরোসিনের স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু পানির চেয়ে কম, সো ইট উইল ফ্লোট ওভার দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার। তো তুমি যখন ওয়াশ করবা, সো এইভাবে শুয়ে আছে, সুপাইন পজিশনে শুয়ে আছে, তাহলে তুমি কী খায় উপরে তাহলে কী থাকবে, উপরে থাকবে কেরোসিন ওয়েল আর নিচে থাকবে হলো পানি। তুমি এখন আমাদের এই নেকের যে স্ট্রাকচার, থ্রোটের যে স্ট্রাকচার, হ্যাঁ রিলেশনটা কী, উপরে থাকে কি, উপরে থাকে ট্রাকিয়া, হ্যাঁ তার নিচে থাকে হলো ইসোফেগাস, তাহলে দি ফ্লুইড হুইচ ইজ লাইটার দেন দ্যাট অফ দ্য ওয়াটার উইল এন্টার ইন টু দি ইয়ারওয়ে প্যাসেজ। উপরে থাকে যেহেতু গ্লটিস, হ্যাঁ এপিগ্লটিস, ল্যারিংস অ্যান্ড দ্য ট্রাকিয়া, সেই জন্য ওই প্যাসেজের মধ্যে দিয়ে ঢুকবে হলো কি কেরোসিন ওয়েল, আর নিচে এরকম বিহাইন্ড দি ট্রাকিয়া কী থাকে, ইসোফেগাস, তাহলে ওই দিক দিয়ে যাবে হলো পানি। এই জন্য তোমার তাহলে কী হলো, এটা আমরা কন্টাইন্ডিকেশন করছি এই জন্য যে পানি দিয়ে ইয়ে করলে, ওয়াশ দিলে কেরোসিন ওয়েলকে যখন ওয়াশ করতে যাব তখন এটা এন্টার ইন টু দি ইয়ারওয়ে প্যাসেজ, ইয়ারওয়ে প্যাসেজে গেলে কী হয় আমরা বলছি র্যাপিডলি স্প্রেড হবে, যেহেতু ভিসকাসিটি কম, লাং ড্যামেজটা বেশি হবে, ব্রঙ্কো নিউমোনিয়া হবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, সেই জন্য আমরা কখনোই এই স্টমাক ওয়াশ টিউব দিয়ে আমরা এই গ্যাস্ট্রিক ল্যাবাস দেই না ইন কেস অফ কেরোসিন ওয়েল। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আর আমি বলছি যে হাইড্রোকার্বন যেগুলো আছে, আদার হাইড্রোকার্বন, দ্যাট ইজ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হ্যাঁ হ্যালোজেনেটেড প্রোডাক্ট, এগুলো তুমি ওয়াশ দিতে পারবা।
আর কি দেই, এটাকে অ্যাবজর্ব যাতে কম করা যায় তার জন্য আমরা সাধারণত দেই চারকল, অ্যাক্টিভেটেড চারকল দিই, ডিমালসেন দিই, যাতে এরা অ্যাবজর্পশন হতে না পারে। হ্যাঁ, একটা করা যেতে পারে। আর আমরা সাধারণত লিকুইড প্যারাফিন দিই, 250 ml অফ লিকুইড প্যারাফিন আমরা ওরালি খাওয়াতে পারি। তাহলে আমরা কীগুলো ডিমালসেন ডিসেম্বর দিতে পারি, লিকুইড প্যারাফিন, হ্যাঁ, আর ওই চারকল, অ্যাক্টিভেটেড চারকল আমরা দিতে পারি। এছাড়া আমরা সাধারণত কর্টিকোস্টেরয়েড দিই টু প্রিভেন্ট কি ব্রঙ্কো নিউমোনিয়া। আবার ইদানিং এটাকে মনে করা হচ্ছে ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, উই শুড নট ইউজ হি স্টেরয়েড ইন দ্য ট্রিটমেন্ট অফ ব্রঙ্কো নিউমোনিয়া নাও ইডেস। এখন বাচ্চারা যদি খুব কম পরিমাণ, আচ্ছা বাচ্চারা যদি খেয়ে আসে তাহলে কী করবো আমরা? যদি বেশি পরিমাণ খায়, ইফ ইট ইজ ইন এ লার্জ অ্যামাউন্ট, তাহলে কিন্তু ইউ আর টু গিভ স্টমাক ওয়াশ বাই রাইস টিপ দিয়ে দেবো, যেহেতু ওর ইয়েটা বড় বড় ওয়াইড না, সেই জন্য খুব চিকন যার ডায়ামিটার কম, যেমন রাইস টিউব, রাইস টিউব আমরা দিতে পারবো ইজিলি, দিয়ে এটা ওয়াশ করতে হবে। আচ্ছা, আর যদি আরও কম পরিমাণ দেওয়া হয়, সাধারণত নেগলিজেবল, যে একটা বাচ্চা যখন ওয়াইন ইট ওয়াজ প্লেয়িং, তখন কিন্তু সে খুব কম পরিমাণ, এই 2-4 হয়তো সিসি বা ML এরকম খায় সাধারণত। হ্যাঁ, এটাতে অত বেশি সমস্যা হবে না, ওকে ডিমালসেন দিয়ে দাও, বা পারলে ইন্ট্রোডিউস ইউর ফিঙ্গার অর এনি আদার ফরেন বডি ওভার দ্য টাং, পোস্টেরিয়র সার্ফেসে যখন তুমি ইরিটেট করবা, ইট উইল ভমিট অ্যান্ড ইট উইল এক্সপেল আউট থ্রু দ্য ভমিটিং, এটা হতে পারে। ঠিক আছে, সো আমরা বাচ্চাদের বেলায় এই দুটো মেজারমেন্ট নিতে হবে। যদি বেশি পরিমাণ খায় তাহলে আমরা রাইস টিউব দিয়ে ওয়াশ দেবো, আর যদি কম পরিমাণ খায় ইউ ক্যান অ্যাভয়েড কি, তাহলে কী দেবো আমরা, আমরা ডিমালসেন দেবো অথবা ইনডিউসড ভমিটিং আমরা করতে পারি, তাহলে সহজে এগুলোকে বের করে নিয়ে আসলে আর কোনো প্রবলেম হবে না। আর ট্রিটমেন্ট কমপ্লিকেশন আছে এর কিছু, কি যেহেতু এটা বার্নিং এজেন্ট, হ্যাঁ, যদি থ্রোটে যখন যায়, ইসোফেগাসে যায়, ইট বার্ন দি ইসোফেগাস, তো অনেক বড় রকমের বার্ন যদি থাকে তাহলে কী হয়, এটা ইট ইজ রিপ্লেসড আফটার হিলিং, ইট উইল রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস টিস্যুতে এটা রিপ্লেসড হবে, তাহলে ফলোড বাই কী হবে, এটা স্ট্রিকচার হবে, অনেক বেশি স্ট্রিকচার হয়, স্ট্রিকচার হলে কী হবে, ন্যারোয়িং অফ দি ইসোফেগাস অ্যান্ড দ্য ফুড পার্টিকেল উইড নট এন্টার ইন্টু দি, কোথায় হবে, যেতে পারবে না, তাহলে কোথায় রিপিটেড ভমিটিং হবে, তুমি খেতে পারবে না, ক্যাকেক্সিক হয়ে যাবে, অ্যানোরেক্সিক হয়ে যাবে, হ্যাঁ, ওয়েট লস হবে। সেই জন্য এটা সাধারণত এটা সার্জিক্যাল রিমুভাল অফ দিস ফাইব্রাস টিস্যু মে বি রিকোয়ার্ড, সার্জিক্যাল রিমুভাল অনেক সময় প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এখন আসো পোস্টমর্টম এক্সামিনেশন, আমরা কী পোস্টমর্টম এক্সামিনেশন করবো? সাধারণত এটা কিসের জন্য মারা যায়, কজ অফ ডেথ ইজ ডিউ টু ব্রঙ্কো স্পাজম অর্থাৎ লাং ড্যামেজ, তাহলে কী হবে, সার্কুলেশনে ইয়ে থাকবে না, অক্সিজেন থাকবে না, এবং সায়ানোসিস উইল বি প্রডিউসড ওভার দি, কোথায় হবে, ইন দ্য পেরিফেরাল এরিয়া, যেমন তোমার নেইলে থাকবে, হ্যাঁ, লেপে থাকবে, ইয়ারে থাকবে, টাঙে থাকবে, আমরা এটা দেখবো। তার মানে এক্সটার্নাল এক্সামিনেশনে ফাইন্ডিং ইজ দিস, আর কী হবে, মুখ দিয়ে কী পাবে, স্মেল পাবে অফ দি, হ্যাঁ, কেরোসিন পয়জনিং ইজ দ্য স্মেল, স্মেল অফ দি ক্যারেক্টারিস্টিক স্মেল অফ দি কেরোসিন তুমি এটা এটা পাবে। আচ্ছা, এখন তোমার যদি ইন্টারনাল এক্সামিনেশন মানে আফটার ডিসেকশন কী করবা, তুমি দেখবা যে অল দি অর্গান বিকাম, আমাদের তো কমন জিনিস যে এই তোমার কনজেস্টেড, অল দি ভিসেরা উইল বি কনজেস্টেড অ্যান্ড সাইন্স অফ অ্যাসপেক্সিয়া উইল বি প্রেজেন্ট, দেখ লাংগুলো তো বেশি কালো হয়ে গেছে, হ্যাঁ, সাইন্স অফ অ্যাসপেক্সিয়া উইল বি ফাউন্ড। আর ভিসেরা কী করবা, ইট শুড বি প্রিজার্ভ, কোথায় প্রিজার্ভ করবা, কী কী প্রিজারভেটিভ ব্যবহার করবা, এখানে প্রিজারভেটিভ স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখন যে স্টমাক তুমি সেপারেট করবা, হাউ ইউ উইল সেপারেট দি স্টমাক, হ্যাঁ, এই যে স্টমাক উইথ ইটস কন্টেন্ট কীভাবে করি আমরা, তোমার ডিয়েডানাল রিজন আর হলো কার্ডিয়াক রিজন, উপরের দিকে, উপরে একটা কার্ডিয়াক
এন্ডে একটা লিগেচার দেব, অ্যান্ড 2 ইঞ্চি অর 1-2 ইঞ্চি দুপুরে উপরে অ্যাবাভ কি দেব, পরপর 2টা লিগেচার দেব, একটা কার্ডিয়াক এন্ডে, তার 2 ইঞ্চি উপরে আর একটা দেবো। ইন বিটুইন দিস টু আই উইল ট্রান্সেক্ট, কেটে ফেলবা তুমি, কেটে হলো তাহলে এই একটা হলো, আর নিচে থাকলে হলো স্টমাক, এর এর উপরের এন্ডটা ল্যাগেটেড থাকলো, সো দ্যাট নান অফ দি কন প্রোডাক্ট হুইচ ইজ কন্টেন্ট ইন দি স্টমাক এরা বেরোতে পারবে না। সুবিধা হলো স্টমাক উইথ ইটস কন্টেন্ট আমরা নিতে পারছি, আর তাহলে ফিলটাকে যাতে অপারেশনের ফিল যেটা যেখানে আমরা ডিসেকশন করছি ফিলটাকে যত যাতে নষ্ট করে না দেয়, কালার দিয়ে এটা কনফিউজ করে দিল, এটা দিতে পারবে না, এই জন্য মানতে হবে। নিচে একইভাবে তোমার ডিউরালের এন্ডেও আসে, 2টে দিতে হবে পরপর, একটা উপরে দিতে হবে, তার নিচে 2 ইঞ্চি নিচে আরেকটা, পরপর 2টে লেগেছে করতে, ইন বিটুইন দিস 2 লেগেছে ইউল ট্রান্সেক্ট দি ডিউরাল। তাহলে তোমার তাহলে আলাদা হয়ে গেল স্টমাক, দিস স্টমাক উইথ লাইগেটেড কি প্রক্সিমাল এন্ড অ্যান্ড দ্য ডিস্টাল এন্ড, ইউ হ্যাভ টু প্রিজার্ভ ইট, কোথায় দিবে একটা চার কন্টেনিং সলিউশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড কীভাবে আমরা তৈরি করি, স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড কেমনে তৈরি করি, একটা জারের মধ্যে তুমি সোডিয়াম নিবা আর পানি দিতে থাকো, যখন তুমি স্টেয়ার করবা তখন এটা ডিজলভ হয়ে যাবে, এইভাবে মিক্স দি মোর সুগার মোর সল্ট অ্যান্ড কি করবা অ্যান্ড গিভ মোর ওয়াটার, পানি দিতে থাকবা, দিতে দিতে যখন দেখবা যে এই এই সুগার তোমার সল্ট আর ডিজলভ হচ্ছে না, কিপ ইট, এটা তোমার রেখে দাও, লিভ ইট, এটাই হলো স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। যদি আরও দিতে থাকো তাহলে কী হবে, সুপার স্যাচুরেটেড, তখন তলানি পড়বে, সেডিমেন্টেশন উইল বি ডিপোজিটেড আন্ডার দ্য সলিউশন, এটা হলো সুপার স্যাচুরেটেড, আর স্যাচুরেটেড হলো আর যাচ্ছে না, হ্যাঁ আনস্যাচুরেটেড মানে যাচ্ছেই, দেওয়ার পরে আরও যাবে, তাই না, এটা আনস্যাচুরেটেড, তাহলে সুপার স্যাচুরেটেড না, আমরা দেবো হলো স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, গুড। তাহলে একটা এতে একটা জারে দেবো হলো এই তোমার স্টমাক উইথ ইটস কন্টেন্ট, আর একটাতে দেবো কি লিভার নট লেস দেন 500 গ্রাম একটা, আর একটাতে দেবো কি লংগিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি, লংগিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি, 2টা কিডনি আমরা কেন নেই, 2টা কিডনি নেবার কী প্রয়োজন আছে, একটা নিতে হয়, উত্তর হবে তোমরা অনেকে বলবো বলবা যে তোমার ডিসফাংশন অফ দ্য কিডনি, তোমাদের অ্যান্সার থাকে সাধারণত ডিসফাংশন, নো ইট ইজ ইনকারেক্ট, ডিসফাংশন বলবা না, ডিসফাংশন তো তার মানে কিছুটা কাজ করবে, তারপরে সেখান থেকেও কিছুটা পাস হয়ে যাবে, এটা দরকার নেই, আমরা বলবো কি নন ফাংশনিং কিডনি, কোনো একটা কিডনি টোটালি ফাংশন ইজ নট প্রেজেন্ট, এটা হলো নন ফাংশনিং, সো ইওর অ্যান্সার শুড বি নন ফাংশনিং কিডনি, যদি তাহলে পার্শিয়াল ফাংশনিং তাহলে চলবে, সমস্যা নেই, হ্যাঁ ডিসফাংশন মানে তো পার্শিয়াল ফাংশন, অতএব অ্যান্সার উইল নট বি ডিসফাংশনাল, অ্যান্সার উইল বি নন ফাংশনিং কিডনি, যে কোনো একটা কিডনি যদি নন ফাংশনিং তাহলে হবে। এই আচ্ছা এখন দেবা তুমি রিপোর্ট, কী রিপোর্ট দেবা, রিপোর্ট দেবো আমরা 2 বার, ফার্স্ট টাইমে কী দেবো, ফার্স্ট টাইমে দি রিপোর্টকে প্রিজার্ভ আমরা উইথ হেল রাখবো, দি কমেন্ট উইল কেপ্ট প্রিজার্ভ উইথ হেল, দি কমেন্ট ওপিনিয়ন উইল বি উইথ হেল, কেননা যে তুমি তো দিচ্ছ হলো মহাখালীতে, মানে ওই কেমিক্যাল এক্সামিনার্সের কাছে, চিফ কেমিক্যাল এক্সামিনার্স, আফটার এক্সামিনেশন চিফ কেমিক্যাল এক্সামিনার উইল গিভ টু ইউ দি রিপোর্ট, হ্যাঁ অ্যাবাউট দ্য ভিসারা, যে ওয়েদার দি ভিসারা অ্যান্ড দ্য জার কন্টেনিং পয়জন অর নট, এটা লিখে দিবে, তাহলে দিলে এটা হলো ফার্স্ট, প্রথমে আমরা কী লিখবো,
তাহলে ফার্স্ট রিপোর্টটা হবে দি রিপোর্ট কে প্রিজার্ভ আনলেস অ্যান্ড আনটিল অথবা টিল দি চিফ কেমিক্যাল এক্সামিনার্স পয়জনিং রিপোর্ট কাম। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটার ওপিনিয়ন দিতে পারবো না। হলো আফটার হ্যাভিং দি রিপোর্ট অব দি কি চিফ কেমিক্যাল এক্সামিনার্স পয়জনিং রিপোর্ট, তুমি বলবা যে অন কম্পাইলিং মাই রিপোর্ট উইথ দ্য রিপোর্ট অফ দি চিফ কেমিক্যাল এক্সামিনার আই অ্যাম ইন দ্য ওপিনিয়ন দ্যাট দি কজ অফ ডেথ ইজ ডিউ টু কেরোসিন পয়জনিং। যদি রিপোর্ট দেওয়া থাকে ইয়াস কেরোসিন পয়জন, এর পাত্রে কেরোসিন পয়জনিংয়ের একটা ভিসারা পাওয়া গেছে, তাহলে বোঝা যাবে যে এটা অ্যান্টিমর্টম কেরোসিন ওয়েল এটা খেয়েছে। এটা সাধারণত পোস্টমর্টেম রিপোর্ট তারা দিবে না, যে মরার পরে এটা পাওয়া গেছে এটা সাধারণত দেয় না, দেয় হলো এটা অ্যান্টিমর্টম, এটা বুঝতে হবে তোমার অ্যান্টিমর্টম পয়জন। আচ্ছা, বিকজ পোস্টমর্টেম যদি হয় মরার পরে যদি খায় তাহলে কিন্তু ওই ভিসারের মধ্যে পয়জন পাওয়া যাবে না, কারণ ইট উইল নট বি অ্যাবজর্বড। যদি ওরা জারের মধ্যে দিয়েও দেয় কিন্তু ভিসারের মধ্যে ইট উইল নট এন্টার, দি পয়জন উইল নট এন্টার ইন টু দি হি ভিসারা অ্যাজ ইট ক্যান নট বি অ্যাবজর্ব আফটার ডেথ। ডেথের পর এটা অ্যাবজর্বশন হতে পারে না, সেজন্য হবে না। বিফোর ডেথ অ্যান্টিমর্টম হলে তাহলে স্টমাকের ভিতরে যাবে এবং স্টমাক সেলগুলো আমরা স্টাডি করে আমরা বুঝতে পারবো যে ওখানে কেরোসিন অয়েল আছে। তাহলে দিস মাস দিস ইজ দ্য সেকেন্ড রিপোর্ট। সেকেন্ড রিপোর্ট কী বললাম, অন কম্পাইলিং মাই রিপোর্ট উইথ দ্য রিপোর্ট অফ দি চিফ কেমিক্যাল এক্সামিনার্স আই এম ইন দ্য ওপিনিয়ন দ্যাট দ্য কজ অফ ডেথ ইজ ডিউ টু কেরোসিন কেরোসিন ওয়েল পয়জনিং, অ্যান্টিমর্টম কেরোসিন ওয়েল পয়জনিং, তুমি একটা রিপোর্ট দিবা। আচ্ছা, তাহলে যদি আবার যদি এরকম রিপোর্ট আসে যে কেরোসিন পয়জনের মধ্যে পাওয়া যায়নি, তখন তোমার রিপোর্টটা কী হবে? তখন তোমার রিপোর্ট হবে তুমি যে রিপোর্টটা ফাইন্ডিং ফার্স্ট, হ্যাঁ ওই যে মাই ফাইন্ডিং, আমার কী কী ফাইন্ডিং ছিল, তার শরীরে কোনো ইঞ্জুরি আছে কি না, তার অন্য আদার কোনো সিস্টেমে কোনো ইনভলভ হয়েছে কি না, হ্যাঁ এইসব দেখে তখন তোমাকে ফরগেট অ্যাবাউট দ্য পয়জনিং রিপোর্ট, তাহলে তোমার রিপোর্টটা হবে নেগেটিভ। তোমার রিপোর্টটা হবে পয়জনিং রিপোর্ট আসবে নেগেটিভ, তাহলে তোমার রিপোর্টটা কী হবে যে তুমি কী পেয়েছো, হট ইউ হ্যাভ ফাইন, তুমি বিরাট একটা ইঞ্জুরি পেয়েছো, সে কাট ইঞ্জুরি, তাহলে সেখানে তো ব্লিডিং হতে পারে, হতে পারে এনি হাও। আচ্ছা, তাহলে তুমি যেটা মনে করবা অন ইয়োর ফাইন্ডিং দ্যাট উইল বি দি কজ অফ ডেথ, আর যদি কোনো কিছু না পাও তাহলে তুমি কী লিখবা যে আমি এটা কোনো কারণ জানা যায়নি, শুধু এটাও তোমার অপরাধ না, কারণ 5% অফ দি রিপোর্ট অফ দ্য টোটাল রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট ইজ কি নেগেটিভ হতে পারে, এটা তো কারো এটা 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 কারো দোষের নয়। হ্যাঁ হ্যাঁ, ল্যাক অফ নলেজও হতে পারে, কারোই দোষের না, 5% মোটামুটি এটা সারা দুনিয়া ব্যাপী দেখা যায় 5% পোস্টমর্টম রিপোর্ট ইজ অলওয়েজ কি নেগেটিভ, 5% পোস্টমর্টম রিপোর্ট ইজ অলওয়েজ নেগেটিভ সাধারণত হয়ে থাকে বা বেশিও হতে পারে। হ্যাঁ, সুতরাং এটা কারো অপরাধ নয়। সো দিস মাস অ্যাবাউট ইয়োর কেরোসিন ওয়েল পয়জনিং, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, আমরা খুবই ধরি এবং সহজই মনে করি আমরা, সেই জন্য আমরা তোমাদের সাধারণত অফার দিই যে কোনো একটা স্যাম্পল তুলো, তুলে বলো তুমি যদি মনে করো যে কেরোসিন ওয়েল আমি ভালো পারবো, অলরাইট তুমি এটা পিক আপ করে বলতে থাকো। আরেকটা জিনিস মনে রাখবা, তোমাদের ভাইবা বোর্ডে সাধারণত আমরা বেশ কয়েকটা পয়জন দিয়ে থাকি, অপশন দুইটা থাকে, একটা তুমি নিজে পছন্দ করো আর হলো আমরাও পছন্দ দিতে পারি। তাহলে তুমি যখন নিজে পছন্দ করবা যেটা সবচেয়ে ভালো তোমার প্রিপারেশন থাকবে সেটা তুমি তুলবা, কখনোই সেটা বাদ দিয়ে এমনি একটা তুলবা না যেটা কঠিন, তুমি পড়েও আসনি এটা তুমি যাবা, তাহলে ইউ উইল ফল ইন এ ডিফিকাল্ট, তোমাকে আমরা রেস্কিউ করতে পারবো না, তাই নাকি? অতএব তুমি যেটা ভালো জানো ট্রাই টু পিক আপ দিস, এক। দুই নম্বর হলো যে আবার খালি একটাই ভালো করে পড়বা না, একটাই পড়ে আসা, আমি তো তোমাকে প্রশ্ন করতেই পারি, তোমার টিচার তো তোমাকে বলতেই পারে নেক্সট আরেকটা তুলো, সে হয়তো তখন দেখাই দিল যে এইটা তুলো, তখন তুমি কী করবা? তাহলে দুই তিনটা অ্যাটলিস্ট তিন চারটা খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো ওয়েল প্রিপেয়ার থাকতে হবে তোমাকে, অ্যাবাউট 3 or 4, যত বেশি পড়বা তত ভালো, অ্যাটলিস্ট 4 ভালো করে পড়বা। হ্যাঁ, এটা একটা সুবিধা,
যে তাহলে প্রথমে তুলবা এটা। আর যদি তুমি একেবারে ওয়েল প্রিপেয়ার থাকে তাহলে স্যার আপনি যেটা দেবেন সেটাই পারবো। আমার মনে হয় সেটা সেই সুযোগটা নেওয়ার প্রয়োজন নাই, জানার শেষ নাই, জানার ইচ্ছা বৃথা, তাই তাই নাকি? ধরা খেয়ে যাওয়া অত দরকার নেই। তুমি ভালো প্রিপারেশন নিয়ে যেটা সবচেয়ে ভালো বলতে পারবা, ইউ হ্যাভ টু পিক আপ দ্যাট। হ্যাঁ, আমার মনে হয় অসুবিধা হবে না ইনশাল্লাহ। তোমাদের প্রিপারেশন ভালো করে নিতে থাকো। যে কোনো সময় সরকার হয়তো মেডিকেল কলেজের পরীক্ষাগুলো এমনও হতে পারে অনলাইনও নিতেও পারে, বলা যায় অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, যেহেতু অনলাইনের সিস্টেম যদি দীর্ঘদিন এটা চলতে থাকে, করোনা প্রবলেম যদি চলতেই থাকে, মহামারী, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক নতুন নিয়ম আসতেই পারে এবং সেটাও তোমাদের জন্য ভালোই বলবো। আর কী করা যাবে, বৈষয়িক এই অবস্থায় যে কোনোভাবেই হোক না কেন আমরা যেন ওভারকাম করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দেয়। হ্যাঁ, সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের প্রতি যত্ন রেখো। একা একা কি বাহিরে ঘোরাফেরা করবে না, কনফাইন ইওর সেলফ ইন দ্য হোম, তাই নাকি? আর শরীরে যাগলে ইমিউনিটি বাড়ে সেসব জিনিস খাও, লেবু খাও, হ্যাঁ, আদা জল খাও ইত্যাদি, এলে ভালো ভালো খাবে, ইমিউনিটি বাড়বে। রোদের মধ্যে একটু নিজেকে এক্সপোজ করে রাখবে, যাতে ভিটামিন ডি সিনথেসিস প্রচুর পরিমাণে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আগামী দিনে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা ইয়ে নিয়ে। আমি ডাক্তার জুবায়দুর সাহেব যেটা আমাকে দেবে, আমার মনে হয় ওনার সাথে কথা বলে নেক্সট ক্লাসটা আমরা ঠিক করবো। সো থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।